ভাইরাস রুখতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্র সরকার থেকে শুরু করে রাজ্য সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউন ঘোষণার তৃতীয় দিনে মালদা শহরের বিভিন্ন এলাকায় লোক জমায়েত হওয়ায় জেলা পুলিশকে কড়া পদক্ষেপ গ্রহণ করতে হচ্ছে। করোনা ভাইরাস রুখতে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্র সরকার থেকে শুরু করে রাজ্য সরকার। করোনা ভাইরাসের মহামারী থেকে বাঁচতে বিভিন্ন মিডিয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় প্রচার চালানো হচ্ছে। এখনো কেউ একসাথে জমায়েত হবেন না, হাত মেলাবেন না, সর্বদা পরিষ্কার থাকুন, হাত ধোবেন বারংবার এবং দূরত্ব বজায় রাখুন। তারপরেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার ঘোষণা করলো লকডাউন। দেখা যাচ্ছে আমাদের রাজ্য সহ মালদা জেলাতেও বিভিন্ন বাজার এবং বিভিন্ন এলাকার মানুষ জমায়েত হচ্ছে, আড্ডা মারছে। সরকারের এই পদক্ষেপকে কোনো রকম গুরুত্ব না দিয়ে বেরিয়ে পড়ছে সাধারণ মানুষ রাস্তায়, ভিড় জমাচ্ছে চায়ের দোকানে, পানের দোকানে এবং বাজারে। লকডাউন ঘোষণার আজ তৃতীয় দিনে দেখা যাচ্ছে মালদা শহরের মগদমপুর বাজার, গৌড় রোড মোড়, কৃষ্ণপল্লী বাজার আরও বিভিন্ন এলাকায় লোক জমায়েত হচ্ছে। ইতিমধ্যেই জেলা পুলিশ কড়া পদক্ষেপ নিতে চলেছে, ভিড় কমাতে লাঠিচার্জ করছে। মালদা জেলা পুলিশ সুপার জানান, পাবলিককে সচেতন করতে আমাদের এই উদ্যোগ নিতে হয়েছে। নাকে তোমার নাক ঢাকনি কেন? আমাদেরকে দেয়নি তো অফিস থেকে, মুখ ঢাকার জন্য গ্লাভস, হ্যাঁ খালি আজকের দিনে দিয়েছে খালি গ্লাভসটা, হাত আর মুখের দেওয়ার জন্য কিছু দেয়নি? না দেয়নি। হ্যান্ড স্যানিটাইজার দিয়েছে? না, ও হ্যান্ড দিয়েছে হাতে। আর তাহলে এইভাবে কাজ করছো তোমরা? হ্যাঁ এভাবেই কাজ করছো। তোমাদের কাউকে দেয়নি? না আমাদের ওয়ার্ডে কাউকেই দেয়নি, খালি হাতের গ্লাভসগুলো দিয়েছে, আমরা হাত লাগিয়ে বেড়াচ্ছি। এই মলে তুলছে এভাবেই? হ্যাঁ এভাবে চলছে। তোমাদের অসুবিধা হচ্ছে না? অসুবিধা তো হবে, আমাদেরকে তো আগে হসপিটালে তো সব নোংরা এখানে কাছে, হবে না কেন? উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। খুব ব্যথা, এই দিবার কি করব?